আচ্ছা এখন আমরা দেখবে হচ্ছে ওয়াইক্স ওয়ান পয়েন্ট সিক্স ফোর এক্স তাই না আচ্ছা তোমরা সবাই ফিভোনা কি সিরিজ নামে একটা সিরিজ পড়ছিলা

এইট বাই থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এগুলো মানে না বাট এরপর থেকে শুরু করে সবগুলোই মানে আমরা বলতে পারি না যে এটা ওয়ান পয়েন্ট সিক্সের একটা গুণত্ব ধারা বা ওয়ান কার্ভ ইভেন এটা কিন্তু হিউম্যান বডির সাথে রিলেটেড তোমাদের আমি একটু বোঝাচ্ছি ধরো সাপোজ এটা হচ্ছে ওয়ান ওকে আচ্ছা প্রথমটাকে বাদ দিয়ে পরে কি আছে টু আচ্ছা ওয়ান এইটার পরিমাপ কত টু আচ্ছা তারপর কত আছে থ্রি আচ্ছা এটা ওয়ান এটা টু এইটা থ্রি এখান থেকে এতটুকু তারপর তারপর এইট আমরা যদি বডি স্ট্রাকচারের স্নায়ুতন্ত্রগুলি স্ক্যান করা যাইতো জিনিসটা মিলে যাইতো হাউ ফ্যান্টাস্টিক তার মানে পাওয়ার আছে এটা হিউম্যান গ্রোথ রিলেটেড সাথে জড়িত ওয়াও ইভেন শুধুমাত্র এটা হিউম্যানের সাথে না ম্যাক্সিমাম জায়গায় এটা জড়িত তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান ক্লিয়ার আচ্ছা হচ্ছে সিরিজের ওয়ান তারপর কি ছিল ওয়ান আমি আরেকটা বর্গক্ষেত্র রাখলাম আবার তারপর কি ছিল ফিবোনাচি সিরিজের টু এবার টু এককের একটা বর্গক্ষেত্র তারপর কি ছিল টু আর ওয়ান থ্রি সো থ্রি এককের একটা বর্গক্ষেত্র আশা করি এটা বুঝছো এটা টু এটা ওয়ান তাহলে এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে থ্রি তিন এককের একটি বর্গক্ষেত্র তারপর তিন আর দুই পাঁচ এটা তিন এটা দুই তাই না সো এই টোটালটা হচ্ছে ফাইভ তারপর কত হচ্ছে পাঁচ আর তিন আট এটা হচ্ছে এইটা এককের বর্গক্ষেত্র এখন ধরে একটা কাজ করি এটা মিক্স করলাম এটা মিক্স করলাম এটা 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 ভাই কিছুই তো হয় নাই হ্যাঁ আমি জানি এটা কিছু হয় নাই বাট আমি তোকে এখন একটা ম্যাচ দেখি এটা কি শামুকের প্যাচ শামুকের প্যাচটাও পুরোটাই ফিবোনাচ্চি সিরিজ বা ওয়ান পয়েন্ট সিক্স ফোর টু দি পয়েন্ট তোমরা যারা ভবিষ্যতে মহাকাশের অনেক কাজ করতে যাবে তোমরা দেখবে যে গ্যালাক্সির বা ছায়াপথের জিনিসগুলো অ্যাপ্রক্সিমেটলি এমন থাকে ওয়াও সো ওয়ান পয়েন্ট সিক্স হোল টু এক্সের পাওয়ারটা আসলে রিলেটেড এটা বিভিন্ন প্রাণীর সাথে জড়িত ইভেন তোমরা হচ্ছে খরগোশ কিভাবে হচ্ছে বাচ্চা দেয় মানে খরগোশ কিভাবে বাচ্চা দেয় প্রতি ছয় মাস অন্তর অন্তর তুমি বাচ্চাগুলার একটা চার্ট বানাবা তুমি খেয়াল করবা যে প্রথম বাচ্চা দুইটা নিয়ে দুইটা থাকবে তারপরে তিনটা হবে তারপর পাঁচটাই হবে তারপর আটটা হবে অননন এবং রিসেন্ট মানুষজন এটা আবিষ্কার করা শুরু করতেছে জাস্ট তোমার কিছু স্নায়ুতন্ত্র দেখবে এবং তোমাকে বলে দিবে তোমার গোষ্ঠীতে কতজন মানুষ ছিল এবং এইটা আমি আই নো এটা সত্যি হবে কিনা বাট এইটা ট্রাই করতেছে মানুষজন যে জিনিসটাকে কনভার্ট করে তারা কাজ করবে কিসের জন্য বংশ তোমার কতজন মানুষ থাকা পসিবল ওকে আচ্ছা এখন তোমাদের বাসার একটা কাজ সেটা হচ্ছে যে ওয়াইকোস হচ্ছে পয়েন্ট সিক্স হোল টু ডিপোর এক্স গ্রাফটা তোমরা সবাই একবার এবং তোমরা যদি নিজেদের সম্পর্কে দশ দিন চিন্তা ভাবনা বন্ধ করে দাও নিজের জীবনে কোনো কিছু ভাববা না তাহলে তোমার লাইফ থেকে প্রতিদিন ফোরটি পার্সেন্ট করে কমতে থাকবে এবং এটা কিন্তু কন্টিনিউস পয়েন্ট সিক্স টু দি পর এক্স এর গ্রাফটা যদি তুমি আঁকতে পারো তুমি বুঝতে পারবা যে তোমার নিজের সম্পর্কে যদি চিন্তা না করো তাহলে গ্রাফটা এমন হবে আর যদি নিজের সম্পর্কে চিন্তা করো তাহলে কিন্তু পাওয়ারফুল গ্রাফ ই এক্স ওকে এখন আমরা একটা বৈশিষ্ট্য খেয়াল করবো সেটা হচ্ছে যে ওয়াইক এ টু দি পর এটা কি ছিল এক্সপনিশিয়াল বা সূচকীয় ফাংশন আচ্ছা এই ফাংশনের ডোমেনটা কি ছিল ডোমেনটা কত ছিল অল রিয়েল নাম্বার তাই না আচ্ছা যদি এর মান জিরো থেকে ওয়ানের এর মধ্যে থাকতো তাও রেঞ্জ কত পাইছিলাম আমরা শূন্য থেকে ইনফিনিটি তাই না আচ্ছা যদি এর মান ওয়ান থেকে বড়ও ছিল তাও আমরা কত পাইছি শূন্য থেকে ইনফিনিটি তো আমরা বলতে পারি না যে এইটার রেঞ্জ সবসময় জিরো থেকে ইনফিনিটি কখনো নেগেটিভ যাবে না না আর এর ভ্যালুটা কি ছিল এর ভ্যালুটা ছিল হচ্ছে জিরো থেকে ওয়ান Once again, infinity. infinity. Yes, yeah, sir?